খাতা পেন্সিল নিয়ে সবাই রেডি তো? প্রথমে দুটো হাফ সার্কেল ড্রয়িং করব, তারপরে বেঁকা করে একটা এ লিখব, এর মাথায় একটা সার্কেল করে দেবো, এই দু সাইডটাকে জুড়ে দেবো, তারপর ব্যাকাটেরা দাগ দিয়ে একটা ভি লিখব, তারপর এখানে ছোট দুটো হাফ সার্কেল করব, এখানে একটা ডিম বসিয়ে দেবো, এখানে আরো দুটো হাফ সার্কেল দিয়ে জুড়ে দেবো, এখানে একটা সার্কেল, এখানে আর একটা সার্কেল, ভিতরে আরো দুটো ছোট সার্কেল করব, এইখানে ব্যাকাটেরা দাগ দিয়ে জুড়ে দেবো, আর এখানে ব্যাকাটেরা দাগ দিয়ে আইব্রো করে দেবো, জামা করার জন্য দুটো দাগ দিয়ে দেবো। সান্তা ক্লজটা রং করার জন্য আমরা রেড কালার, স্কিন কালার আর ব্ল্যাক কালার ব্যবহার করব। স্টেপ বাই স্টেপ ডট চিট্টু চ্যানেলের আজকের স্টেপস, মাত্র চারটে স্টেপ ফলো করলেই সান্তা ক্লজটা আমাদের ড্রয়িং করা হয়ে যাবে। থ্যাংক ইউ।